বন্ধুরা, আজ আমি দেখাবো পেঁপে দিয়ে মুগের ডাল। আমি নুন হলুদ দিয়ে পেঁপে দিয়ে ডালটা সেদ্ধ করে রেখেছি। মুগ ডালটা আগে ভেজে নিয়েছি, এবার আমি আদা বাটাও দিয়েছি, সেটা আপনাদের দেখানো হয়নি। সর্ষের তেল দিচ্ছি ফোড়নের জন্য। শুকনো লঙ্কা দিচ্ছি ফোড়নে, তেজপাতা দিচ্ছি, জিরে ফোড়নে দিচ্ছি, এবার ডালটা ঢেলে দিচ্ছি। একটু মিষ্টি দিচ্ছি, যে মিষ্টি না খান না দিলেও চলে। এতে ধনে জিরে ভেজে রাখা গুঁড়ো করে রেখেছি দিয়ে দিচ্ছি, যতটুকু দরকার ততটুকু দেবেন, পরিমাণ মতো, বেশি হলে ভালো লাগবে না। ধনে পাতা দিলাম, এবার ডালটা হয়ে গেছে, নামাবো। এবার নামিয়ে দিলাম, হয়ে গেছে আমার মুগ ডাল পেঁপে ধনে পাতা দিয়ে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন, সঙ্গে থাকবেন।